ভারত ও বাংলাদেশের ম্যাচ আর বিতর্ক হবে না তা কী করে হয়, এটাই যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই তো বুধবার অ্যাডিলেডে অনুষ্ঠিত দুই দলের ম্যাচ নিয়েও কম জল ঘোলা হলো না। এই দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে আম্পায়ার ভারতীয়দের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করে, এ ধরনের অভিযোগ পুরনো ও নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের 5 রানের জয়ের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে ওয়ালরাউন্ডার শহীদ আফ্রিদিও একই মত দিয়েছেন। সাবেক এই ওয়ালরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে জানান, তার বিশ্বাস ভারতকে যে কোনো মূল্যে সেমিফাইনালে তুলতে চায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ICC। সুপার 12-এ দুই এশিয়ান দলের লড়াইয়ে বেশ কয়েকটি ঘটনা ছিল প্রশ্নবিদ্ধ। প্রথমত, স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে তাকিয়ে কোহলি নো বলের আবেদন করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ভারতীয় ব্যাটসম্যানের কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায়। আর বাংলাদেশের ইনিংস ঝড়ো গতিতে শুরু হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। পরে যখন দুই দল মাঠে নামে, তখন মাঠ ভেজা থাকা ও সংশোধিত প্লেয়িং কন্ডিশন নিয়েও ছিল বিতর্ক। ম্যাচ শেষে বাংলাদেশি উইকেট কিপার নুরুল হাসান সোহান অভিযোগ করেন, বৃষ্টি নামার আগে ফেক ফিল্ডিং করেছিলেন কোহলি, যার শাস্তি 5 রান। আম্পায়াররা দেখেননি বলে রেহাই পায় ভারত, কিন্তু ভিডিও ক্লিপসে স্পষ্ট দেখা যায় লেগ আম্পায়ার কোহলির দিকেই তাকিয়েছিলেন। এই ইস্যুগুলো তুলে ধরে পাকিস্তানের সামা টিভির একটি শোতে আফ্রিদি অভিযোগ করেন, বিশ্ব ক্রিকেট সংস্থা ভারতের অনুকূলে কাজ করে। তার ভাষ্যমতে মাঠ যথেষ্ট ভেজা থাকার পরও কিন্তু ICC ভারতের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিল, তারা যে কোনো মূল্যে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। তিনি আরও মনে করিয়ে দেন, ভারত পাকিস্তান ম্যাচেও একই আম্পায়াররা ছিল এবং তারা সেরা আম্পায়ারের পুরস্কার পেতে যাচ্ছে। আফ্রিদি আরও যোগ করেন, প্রচুর বৃষ্টিপাতের পরও কিন্তু খেলা শুরু হলো বিরতির পরপরই। এতেই ভালোভাবে প্রমাণিত হয় যে এখানে অনেক বিষয় জড়িত আছে। ভারত খেলছে বলেই ICC চাপে ছিল, কিন্তু লিটনের ব্যাটিং ছিল দেখার মতো। 6 ওভার পর মনে হচ্ছিল আর 2 থেকে 3 ওভার বাংলাদেশ উইকেট না হারালে তারাই ম্যাচটা জিততে যাচ্ছে। এক কথায়, বাংলাদেশ যে লড়াইটা দেখিয়েছে তা অসাধারণ। sportsmail24.com